আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে একটা ভাজি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের দেখাবো শিম আর আলু ভাজি, অনেক মজার একটা রেসিপি। শীতের দিনে শিম আর আলু ভাজি অনেক মজার। তাহলে চলুন শুরু করি। এখানে আমি কিছু শিম এভাবে কেটে নিয়েছি, কিছু আলু আপনারা চাইলে মোটা চিকন করে নিতে পারেন। চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া। এখন এটা মিশিয়ে আমি এর ভিতর দিয়ে দেব কেটে রাখা শিম আলু। এবার একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত। এবার ঢাকনাটা তুলে আর একটু নেড়ে চেড়ে দেব, এখনো সিদ্ধ হয় নাই আর পানিটা শুকায় নাই। এবার আমি কিছু কাঁচামরিচ অ্যাড করলাম। কাঁচামরিচটা দিয়ে উপর নিচে একটু নেড়ে আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা তুলে এই পর্যায়ে আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে আবার একই প্যান বসিয়ে দিয়েছি ধুয়ে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ রান্নার তেল, দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, আপনারা চাইলে রসুনও দিতে পারেন। পেঁয়াজটা আমি একটু বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমার শিম দিয়ে দিলাম। এখন আমি তেলের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। এ পর্যায়ে আমার ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নেব। পরবর্তী রেসিপিতে কথা হবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।